Hello everyone, welcome to another class. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব হচ্ছে মডিফায়ার। মডিফায়ার মানে কি? যেই ওয়ার্ডটা বা যেই আমার একটা বাক্যের অংশ, যে অংশটা আমার সেই বাক্যটাকে বা একটা ওয়ার্ডকে মডিফাই করে, অর্থাৎ তার মিনিংটাকে আমার চেঞ্জ করে দিবে বা মিনিংটাকে আপগ্রেড করবে বা ডিক্রিজ করবে, তাকে বলে থাকি মডিফায়ার। আমরা ক্লাস 6-7 থেকে সাফিক্স প্রিফিক্স ইউজ করে থাকি না, সেগুলো কিন্তু ওয়ান টাইপ অফ মডিফায়ার। কেন? কারণ সেগুলো কিন্তু শব্দের আগে এবং পরে বসে শব্দটাকে মডিফাই করে। সো আমরা তাহলে আমাদের দেখার মতো বলতে পারি যে মডিফাইটা আমাদের দুই রকমের, তাই না? একটা হচ্ছে কি প্রি মডিফায়ার, যাকে আমরা প্রিফিক্সও বলতে পারি, বাট এখানে বলা হয় না, আমি বোঝানোর স্বার্থে বলছি। আর হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি? প্রি মডিফায়ারটা আমার শব্দের আগে বসে আমার বাক্য, সেই শব্দের আগে বসে বাক্যের অর্থটা চেঞ্জ করে দিবে। যেরকম যদি আমি একটা এক্সাম্পল দেখাই, আই স এ বার্ড। সো আমি এখন চাই যে বার্ডটাকে আমি চেঞ্জ করব বা বার্ডটার অর্থটা আমি পাল্টে ফেলব। আমি যদি এখানে লিখি আই স এ ফ্লাইং বার্ড, মানে আমি একটা উড়ন্ত পাখি দেখেছি, মানে পাখিটা উঠছিল তখন আমি দেখেছি। যদি আমি লিখি আই স এ বার্ড ফ্লাইং, মানে পাখিটা আমার সামনে দিয়ে উড়ে গেছে, এটা মিন করে হচ্ছে আই স এ বার্ড ফ্লাইং। সো এই যে আমার এটা ছিল আমার প্রি মডিফাই, এটা পোস্ট মডিফাই। আই হোপ মডিফায়ার যে বেসিক থিমটা এটা সবাই ক্লিয়ার। এখন আমি দেখাবো মডিফায়ার্সের মধ্যে কি কি আমার আসে। মডিফায়ার যখন আমরা ইউজ করতে যাই, তখন আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ আমাদের ব্যবহৃত হয়। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? আমি আমার প্রিপোজিশনের ক্লাসে বলেছিলাম যে প্রিপোজিশন জিনিসটা আসলে এমন জিনিস যেটার মধ্যে প্রচুর প্রিপোজিশন আছে। মানে যদি আমরা যে কোনো বই, সাধারণ বই যদি ঘাট, যেন অনেক প্রিপোজিশন পাই, এবং সেখানে কিন্তু প্রিপোজিশনের ফ্রেজও আমরা অনেক চোখে দেখতে পাই। সো প্রিপোজিশনের ফ্রেজটা মানে কি? আমার একটা নর্মাল ফ্রেজ, একটা সাধারণ আমার ফ্রেজ, যেই ফ্রেজটার মধ্যে আমি প্রিপোজিশন অ্যাড করে দিব। তার মানে প্রিপোজিশন অ্যাড করে দিলে আমার যেই ফ্রেজ তৈরি হবে, সেই ফ্রেজটাকে বলা হয়ে থাকে প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজটা আমার উদ্ভট কিছু না বা নতুন কিছু না। তারপরে আমার আসে হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনারটা কি হয়, আমি হয়তো অনেকেই জানি হয়তো জানি না। ডিটারমাইনার হচ্ছে সেই সকল ওয়ার্ড যারা নাউনকে চিহ্নিত করে, যারা নাউনকে সিগনিফাই করে, তারা হচ্ছে আমার ডিটারমাইনার। তারা, তাদের শুধু কাজ একটাই কি, তারা নাউনটাকে তারা রিপ্রেজেন্ট করে বা নাউনটাকে তারা চিহ্নিত করে বলে দেয়। তারপরে যদি আমরা আসি ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ এই জিনিসটা কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে আমার, ডেমনস্ট্রেটিভের সব নর্মাল মিনিং হচ্ছে নির্দেশক, মানে কোন জিনিসটা কি তারা তা নির্দেশ করে দেয়। যেরকম আমি বলতে পারি, নির্দেশকের মধ্যে আমার আসে হচ্ছে দিস, দ্যাট, দিস এবং দ্যাট, তারপরে আছে হচ্ছে দিস এবং দোজ। এইটা আমার দুই প্রকারের আমার ডেমনস্ট্রেটিভ। এখন এই যে দিস এবং দ্যাট এবং দিস এবং দোজ, এই দিস এবং দ্যাট যেটা, সেটা আমার সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে কাজ করবে, আর আমার দিস এবং দোজ সব সময় প্লুরাল ক্ষেত্রে কাজ করবে। এটা আমরা ছোটবেলা থেকেই সবাই জানি। সো এবং আবার যদি আমি আরেকটু এটাকে সিগনিফাই করতে যাই, আমার যে দিস এবং দিস এবং দ্যাট, এটা আমার নিয়ার অর্থে বা কাছে বলতে বোঝায়, দিস এবং দোজ আমার ফার বা দূরে বলতে বোঝায়। এটা হচ্ছে দিস দ্যাট এবং দিস এবং দোজ এর ক্ষেত্রে। আই হোপ এটা সবার ক্লিয়ার। এখন আসি আমি অ্যাপোজিটিভ, আমি এটা মুছে দিচ্ছি। এখন আসি আমি অ্যাপোজিটিভ।
অ্যাপোজিটিভ জিনিসটা আমার কি, অ্যাপোজিটিভ জিনিসটা হচ্ছে অ্যাপোজিটিভ সবসময় করবে কি, আমি যেই ওয়ার্ডটার পিছনে অ্যাপোজিটিভ ওয়ার্ডটা অ্যাড করতে চাই সেইটা সে তাকে তার সম্পর্কে সে এক্সট্রা কিছু কথা বলবে। আমি যদি বলি, ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিলাম যে এ মডেল ইজ হেয়ার, এটা একটা সিম্পল বাক্য যে একজন মডেল এখানে আছেন, আমি চাই যে এই মডেলটা সম্পর্কে আমি এক্সট্রা কিছু বলতে চাই। আমি যদি এইখানে একটা ওয়ার্ড যুক্ত করি ফেমাস, তখন বাক্যটা হবে যে এই ফেমাস মডেল ইজ হেয়ার, তার মানে এই মডেল যেটা আমার ছিল এটাকে কিন্তু এই ফেমাস ওয়ার্ডটা একটু এক্সট্রা কিছু যোগ করে দিয়েছে এই ফেমাসটা। সো এই ফেমাসটা হচ্ছে আমার এখানে অ্যাপোজিটিভ। সবাই জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার, অ্যাপোজিটিভ মানে হচ্ছে যারা কোনো বাক্য কোনো একটা ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা কিছু বলে। অ্যাপোজিটিভের মধ্যে অ্যাপোজিটিভটা অ্যাকচুয়ালি শেষ। এবার আমার অ্যাপোজিটিভের মধ্যে আমি যদি আর একটা এক্সাম্পল দেখাই যেখানে আমাদের রিলেটিভ ক্লজ ইউজ হয়, আমি একটা বাক্য বললাম হি ইজ হেয়ার, আমি এই বাক্যটাকে যদি আরেকটুভাবে লিখতে চাই অ্যাপোজিটিভ যোগ করে, তখন আমি লিখতে পারি হি হু ইজ আ ফেমাস টিচার ইজ হেয়ার। যদি আমি এইটা অ্যাকচুয়ালি বলতে চাই তখন কিন্তু এই যে হু ইজ এ ফেমাস, তার মানে এই যে এইটা পার্টটা কিন্তু আমার রিলেটিভ ক্লজের মধ্যে চলে আসবে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাপোজিটিভ। খালি পার্থক্যটা কোথায়, অ্যাপোজিটিভ আমার একটা ওয়ার্ডকে মিন করছে আর রিলেটিভ ক্লজটা আমার একটা বাক্যাংশকে মিন করছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাবজেক্ট আর একটা ভার্ব আমার এখানে আছে, তার রিলেটিভ ক্লজ মানে কি আমার একটা বাক্যাংশ এবং যেটা আমার যে কোনো ক্ষেত্রে এটা আমার একটা সাবজেক্ট এবং একটা ভার্বকে হোল্ড করে, সেটা হচ্ছে আমার কি রিলেটিভ ক্লজ। সেম ভাবে এই অ্যাপোজিটিভের মধ্যে ইনটেন্সিফায়ার আছে, যদি আমি দেখাই সেটা আমি এটা মুছে দিচ্ছি। অ্যাপোজিটিভের মধ্যে ইনটেন্সিফায়ার আছে, ইনটেন্সিফায়ার জিনিসটা আমার কি, যদি আমি একটু ইনটেন্সিফায়ার জিনিসটা দেখাই, এটা আমি অ্যাপোজিটের মধ্যেই ধরবো, সচরাচর নিয়মগুলো আলাদা থাকে বাট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি যে ইনটেন্সিফায়ারের কাজ কিন্তু একই। যদি আমি সেভাবে করে সেটা দেখাতে চাই, আমি এখানে একটা বাক্য বললাম হি ইজ হেল্পফুল, যদি আমি হেল্পফুলের আগে একটা ওয়ার্ড এখানে অ্যাড করি ভেরি, হি ইজ ভেরি হেল্পফুল, এই যে ভেরি ভেরিটা হচ্ছে আমার ইনটেন্সিফায়ার, মানে ইনটেন্সিফায়ার কোনগুলা ভেরি এবং মাচ, এইটা হচ্ছে আমার ইনটেন্সিফায়ার। সো ইনটেন্সিফায়ারটা সবাই নিশ্চয়ই ক্লিয়ার যে ভেরি এবং মাচ থাকলে সেটাকে আমরা ইনটেন্সিফায়ার বলতে পারি। এখন আমরা দেখব হচ্ছে ডাউন টোনার, ডাউন টোনার জিনিসটা কি, যদি আমাকে দেখি যে ডাউন টোনার জিনিসটা কি, সো ডাউন টোনার এই জিনিসটা হচ্ছে যারা আমার সবসময় তুলনা বোঝায়। ডাউন টোনার কি, যারা আমার সবসময় তুলনা বা আমার এটা দ্বারা কম্পেয়ার কে বুঝিয়ে থাকে। সো তুলনা যখন আমরা করতে যাব তখন সবার আগে মাথায় একটা আসে কি হার্ডলি রেয়ারলি, হার্ডলি রেয়ারলি এবং আসে আমাদের কাছে লিটেল, রাইট, এগুলো হচ্ছে আমার সবসময় একটা কম্পেয়ার বা একটা তুলনাকে তারা সামনে নিয়ে আসে। যেরকম হি ইজ হেল্পফুল, হি ইজ হেল্পফুল মানে সে সাহায্য করে বা সে সহজ কি বলবো সাহায্যকারী বলা চলে।
এখানে যদি আমি একটা ওয়ার্ড যুক্ত করি, হি ইজ হার্ডলি হেল্পফুল, মানে সে মাঝে মধ্যে হেল্পফুল, মানে সে কিন্তু সব সময় সে হেল্পফুল না। সুতরাং যারা এরকম কম্পেয়ারটাকে বোঝাবে তারা হবে কি, ডাউন টোনার। এখন আসি ভেরি এবং মাচ, একটু আগে যে বললাম ইন্টেন্সিফায়ারের মধ্যে তারা কে ঠিক কোথায় বসে। এখন আসি ভেরি এবং মাচের ক্ষেত্রে, আমার এই যে ভেরি আছে এবং মাচ আছে, ভেরি এই জিনিসটা আমার সবসময় বসে হচ্ছে আই এন জি যুক্ত অ্যাডজেক্টিভের সাথে, এবং মাচ এটা আমার সবসময় বসে হচ্ছে পাস্ট পার্ট এর সাথে। সো আমার ভেরি ওয়ার্ডটা কোথায় যুক্ত থাকে, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভের সাথে, এবং মাচ আমার যুক্ত থাকে হচ্ছে পাস্ট পার্টিসিপলের সাথে। এইটা সবাই আমরা একটু মাথায় রাখি। এবার আসি আমার নাউন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি, আসি এবার আমাদের নাউন অ্যাডজেক্টিভ। আশা করি ব্লু কালিটা দেখা যাচ্ছে। সো নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যেইটা কোন একটা নাউনকে আমার একটু মডিফাই করবে, সেটাকে আমি বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ। যেরকম যদি আমি এখানে একটা এক্সাম্পল দেখাই যে পলিউশন ইজ ডেঞ্জারাস, পলিউশন ইজ ডেঞ্জারাস, পলিউশনটা কিন্তু আমার এখানে একটা নাউন হিসেবে কাজ করছে। আমি যদি এটাকে সিগনিফাই করি তখন আমি এখানে চাইলে বলতে পারি যে এয়ার পলিউশন ইজ ডেঞ্জারাস। তার মানে শুধু পলিউশন বলতে আমি অনেক কিছুকে বুঝে থাকি, আমি এখানে আরেকটু সিগনিফাই করে এয়ার নিয়ে আসলাম। সো আমার যেখানে এয়ারটা আছে এইটা হচ্ছে আমার একটা নাউন অ্যাডজেক্টিভ। আই হোপ সবাই জিনিসটা ক্লিয়ার যে আমার নাউন অ্যাডজেক্টিভ বলতে আমার ঠিক কি কোন জিনিসটাকে মিন করে থাকি। এই যে নাউন অ্যাডজেক্টিভ এটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডজেক্টিভ না, এয়ার এটা কিন্তু আমার একটা নাউন হিসেবে, নাউন হিসেবে বসে, তবে সেই বাক্যে যেহেতু সে অ্যাডজেক্টিভের মতো সে কাজ করেছে এই জন্য আমি এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলছি। তার মানে সে অ্যাকচুয়ালি নাউন, তবে যেহেতু সে কাজ করেছে অ্যাডজেক্টিভের মতো তাই আমি তাকে বলছি নাউন অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। সো এই টপিকটা আশা করি আমাদের সবার ক্লিয়ার। এখন আসি আমরা কম্পাউন্ড ওয়ার্ডে। ওয়ার্ডগুলো শুনে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কারণ বোঝানোর সময় বোঝাতে গেলে দেখা যায় এটা কিছুই না। সো কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ডটা আমার কি, কম্পাউন্ড ওয়ার্ডটা হচ্ছে যদি আমার কোনো বাক্যে একাধিক ওয়ার্ড মিলে আমার একটা মাত্র মিনিং প্রকাশ করবে তখন তাকে আমরা বলে থাকি কম্পাউন্ড ওয়ার্ড। যদি দেখাই একটা এক্সাম্পল, তবে কম্পাউন্ড ওয়ার্ডটা কি, একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে আমার একটা মিনিং প্রকাশ করছে, যদি এমন কিছু হয়ে থাকে সেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। যেরকম যদি আমি বলি হি কেম অফ আ ফ্যামিলি, এটা কিন্তু একটা সাধারণ বাক্য, যদি আমি একটু মডিফাই করি যে হি কেম অফ আ ওয়েল অফ ফ্যামিলি, তখন কিন্তু জিনিসটা আমার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হি কেম অফ আ ওয়েল অফ ফ্যামিলি, এখানে এই যে ওয়েল অফ এইটা কিন্তু আমার দুইটা ওয়ার্ড, তাই না, দুইটা ওয়ার্ড হলেও এই দুইটা আমার একটা মিনিংই প্রকাশ করছে, মানে
সম্ভ্রান্ত বা বড় কোনো ফ্যামিলি। সো ওয়ার্ড আমার এখানে দুইটা, তবে মিনিং যেহেতু সে একটা আমাকে মিন করছে, তাই আমার সেটাকে আমি বলি কি তখন কম্পাউন্ড ওয়ার্ড। ইজ ইট ক্লিয়ার সবার কাছে? ওকে, সো এবার আসি আমরা পজেসিভ। পজেসিভ জিনিসটা আমরা সবাই ছোটকাল থেকেই জেনে আসি পজেসিভ মানে কি, যে দিস ইজ মাই কার। এটা যদি আমার ফ্রেন্ড বলে তখন বলবে দিস ইজ অলিন্দোস কার, তার মানে এই যে আই এর জায়গায় অলিন্দোস চলে আসলো, এটা হলো আমার পজেসিভ। যে তার যদি বোঝায় তখন আমার সেটা পজেসিভ হবে। সো হেয়ার ইট গোজ পজেসিভ। পজেসিভ মানে এটা আমার কিছু জিনিসকে চেঞ্জ করে কি, আই থাকলে হয়ে যায় মাই, হি থাকলে হয়ে যায় হিজ, হার থাকলে হয়ে যায় হার, এবং যদি ইট থাকে এটা হয়ে যায় হিজ বা হার। যেরকম রূপা, রূপাস, অলিন্দ, অলিন্দোস, এরকম যখন হবে এটা বোঝায় পজেসিভ। আই হ্যাভ পজেসিভ, যেটা সবাই ক্লিয়ার। আমি তারপরে আসি কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি, যেই সকল ওয়ার্ড যে কোনো কিছুর পরিমাণকে প্রকাশ করে তাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি কোয়ান্টিফায়ার, মানে সে আমার সেই ওয়ার্ডটার একটা অ্যামাউন্ট বা একটা পরিমাণকে সে বোঝাচ্ছে। সো কোয়ান্টিফায়ার জিনিসটা কি, কোয়ান্টিফায়ার ব্যাপারটা যে কোনো ওয়ার্ড কিন্তু কোয়ান্টিফায়ার হতে পারে। ইট ক্যান বি এনি ওয়ার্ড, এনি ওয়ার্ড। এই জিনিসটাতে যে কোনো আমরা বলতে পারি, একটা এক্সাম্পল দিতে পারি, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম যে কোনো ওয়ার্ডে কিন্তু আমার কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমরা যখন ইউজ করি ওয়ান, টু, থ্রি আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে ওয়ান, টু, থ্রি এটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে বলা হয় অর্ডিনাল নাম্বার। যদি কেউ না জেনে থাকেন এই জন্য আমি বলে দিলাম, এটা পড়ানো টপিক না, বাট আমি জানিয়ে দিলাম। তো ওয়ান, টু, থ্রিকে বলা হয় কার্ডিনাল নাম্বার এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে বলা হয় অর্ডিনাল নাম্বার। আচ্ছা, এবার আসি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে আমরা কী বুঝি, অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি, সোজাভাবে বুঝি যেই ফ্রেজটার মধ্যে অ্যাডজেক্টিভ থাকবে, তাই না? শুধু এইটুকু জানলে তো হবে না। অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে হলো এমন সব শব্দ গুচ্ছ যা আমার একত্রে বসে কোনটা অ্যাডজেক্টিভাল ফর্ম বা অ্যাডজেক্টিভের মতো সে বিহেভ করবে, তখন সেটাকে আমরা বলে থাকি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেরকম আমি যদি বলি মেইন আর্টিয়ার, এইটাকে যদি আমি মডিফাই করি আমি এখানে বলতে পারি এ লট অফ মেইন, মেন আর, তিনটা ওয়ার্ড না, অফ, লট, এ, বাট তিনটা মিলে কিন্তু একটা মিনিংই প্রকাশ করছে, যে অনেক। তার মানে এই যে মেইন আর হেয়ার, এই জিনিসটাকে যখন সে মডিফাই করে বলতেছে অনেক, তার মানে সেটাকে একটু মডিফাই করছে, সেটা মিনটাকে চেঞ্জ করছে বা আপগ্রেড করছে। দ্যাটস ওয়াই এটা আমার যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এই জন্য আমি এই ফ্রেজটাকে বলে থাকি তখন অ্যাডজেক্টিভাল ফ্রেজ। এটা ফ্রেজ মানে সবাই অলওয়েজ জানে যে মোর দেন ওয়ান আমার এখানে কাজ করবে। সো এটা গেল আমার অ্যাডজেক্টিভ ফ্রেজের ব্যাপার স্যাপার। একটা জিনিসকে আমরা সবাই জানি যে ম্যান ইজ হেয়ার, এই বাক্যটা ম্যান ইজ হেয়ার, আর এইটাকে যদি আমি বলি মেনি এ ম্যান হেয়ার, আমাদের মনে খটকা থাকে না এইটা সিঙ্গুলার না প্লুরাল। আমি জানি অনেকে মাথাতেই ঘুরছে যে হয়তো বা এটা সিঙ্গুলার, প্লুরাল, সরি, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার সিঙ্গুলার মিনিংই প্রকাশ করে। মেনি এ ম্যান ইজ হেয়ার, এটাও যা ম্যান ইজ হেয়ার, এটাও আমার তাই প্রকাশ করে থাকে। ওকে, এখন আসি আমরা আজকে ক্লাসের শেষ টপিক, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মডিফায়ার যেহেতু আমরা সবাই পারি, সবাই বুঝি হালকা পাতলা, এটা সবচেয়ে করাটা সোজা, এই জন্য আমি বেশি কিছু বলিনি, জাস্ট আমার নোটে আমি কিছু ইম্পর্টেন্ট কিছু
একটু ব্যতিক্রমী বা কিছু বিচ্ছিন্ন রুলস রেখেছিলাম সেগুলো বলবো, সেগুলোই বললাম আর সরি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে যে সকল ফ্রেজ আমার অ্যাডভার্বের মতো কাজ করে থাকে সেটাকে বলে থাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেরকম অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এই তিনটা আমার কাজ করবে। আমি যদি এখন একটা এক্সাম্পল দেখাই তাহলে আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজটা খুব সুন্দর মতো কাজে চলে আসবে। যদি আমি দেখাই এখন, সো যদি এখন একটা এক্সাম্পলে আসি আমি, যে শি স্যাং, আমি এটার সঙ্গে তিনটা জিনিসকে যোগ করব, যে শি স্যাং লাস্ট উইক, শি স্যাং ইন দ্য ফাংশন, আবার আমি অ্যাড করব শি স্যাং ভেরি নাইসলি। সো এই তিনভাবে আমি ইউজ করতে পারি। আজকে কথা ছিল আমার মডিফায়ার্স এর উপরে, যেহেতু মডিফায়ার জিনিসটা আমরা সেটা জানি এবং বুঝি, তাই আমি আজকে ট্রাই করেছি যে সামান্য কিছু টপিক বোঝানোর জন্য যেটা আমরা ইউজুয়ালি ভুল করে থাকি সেগুলো আজকে নিয়ে আজকে আমার ক্লাস ছিল। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে আমাদের আবার দেখা হবে। আপনারা সবাই জানেন কি করতে হবে, প্লিজ ডু সাবস্ক্রাইব টু ইন্সপায়ার মি। থ্যাংক ইউ সো মাচ।